স্টুডেন্টদের যারা মেধাবী তাদের পড়াশোনা করার অধিকার আছে এভরি চাইল্ড ইজ এ রাইট টু এডুকেশন সেরকম হলে আমি 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 ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান তাদের সাথে পার্সোনালি কথা বলবো বাট আই উইল নট কম্প্রোমাইজ এভাবে কিছুতেই আমি হার মানব না কিছুতেই হার মানব না বন্ধন শোনো সামনে স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে সেখানে তোমাদের অংশগ্রহণ করতে হবে কি বলছেন কি জেনে মনে একটু আগেই তো এত ঝামেলা হলো সে হোক আমি শেষ দেখে নেব কিন্তু আপনাকে যে বললো স্কুলে গিয়ে কি সব করবে এত খারাপ খারাপ কথা বললো আপনাকে তুমি চিন্তা করো না একদম বন্ধন আমি স্কুল কমিটির মিটিং পিছিয়ে দেব যা হবে অনুষ্ঠানের দিন হবে অনুষ্ঠানের দিন তোমাদের এমন কিছু একটা করে দেখাতে হবে যাতে সবার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিতে পারি আমরা যাতে সবাই বুঝতে পারে মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনা করা উচিত তারা আমাদের দেশের গর্ব আমাদের রাজ্যের গর্ব এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট এটা সবাইকে বুঝতে হবে রিয়েলাইজ করতে হবে আমাদের রাখি পড়বেই আমার বোন পারবে নিশ্চয়ই পারবে বোন তুই পারবি তো বস্তির বন্ধুদের ডেকে আনো কেন এই প্রথম স্কুলে হিস্ট্রি হবে ইতিহাস তৈরি হবে এমন ইতিহাস তৈরি করব যাতে সেখানে উপস্থিত সমস্ত গার্জেন টিচার্স ট্রাস্টি বোর্ডের সবাই চেয়ারম্যান সবার যাতে চোখ খুলে যায় যাতে ওরা রাখিকে স্কুলে নেয় রাখি পড়বে রাখি পড়বেই অনেক দূর পড়াশোনা করবে রাখি অনেক দূর পড়াশোনা করবে রাখি মাঝে তোর দেখেছিল মিষ্টি কোন স্বপ্ন সুখে থাক রাখি বন্ধন পড়বে আমায় মনে থাকব না আমি যখন মাঝে তোর দেখেছি স্বপ্ন রাখি বন্ধন রাখি বন্ধন Dashing through the snow in a one-horse open sleigh, over the fields we